শিলিগুড়ির পথ ছাড়িয়ে গাড়ি চলছে হু হু করে ন্যাশনাল হাইওয়ে 31। আকাশে তখন নীল আর সাদার নানান রং আর বর্ণ বৈচিত্র। এবারে আমাদের গন্তব্য সেলপু হিলস। সেটা কোথায়, কেন, তার আশেপাশে যে গন্তব্যগুলো আহলদারা, লাটপাঞ্চার, সিক্স মাইল, সবই তো সেলপু হিল পাহাড়ের মাথায়। নয়নাভিরাম পথগুলো যেন একে একে পেরিয়ে যেতে থাকে। শিলিগুড়ি থেকে ঠিক পেরিয়ে যাওয়ার পরই সেবক, আর তারপরে কালীছড়া হয়ে রামবীর। রামবীর থেকে 5 কিলোমিটারের আগেই বিরিক বলে একটা জায়গা আছে। বিরিক থেকে ঠিক 11 কিলোমিটার ওপরেই সেলপু হিলের একদম ওপরে যে বিখ্যাত আহলদারা। পাহাড়ের উপরিভাগে এই সমস্ত অংশটি ঘন জঙ্গলে ঢাকা, আর এরা কিন্তু সবটাই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এখানে নানান পাখির বিহন এবং অসাধারণ প্রাকৃতিক গুঞ্জনের মাঝে যখন গ্রামগুলো একে একে পেরিয়ে যেতে থাকে, তখন মনে হয় সত্যিই বোধ হয় এক নতুন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। সেলপু ভিলেজে একটু চায়ের গলা ভিজিয়ে যখন আবার পথ চলতে শুরু করি, তখন প্রায় 11টা। এনজিপি থেকে মাত্র 50 কিলোমিটারের পথ, ঘন্টা তিনেকের রাস্তা। গাড়ি এসে দাঁড়ায় অহলদারা চেকপোস্টের কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেলপু হিলসের একদম ঠিক মাঝামাঝি অবস্থায়, আর এখান থেকেই সেলপু হিলসের নানান দিক নির্দেশন করা রয়েছে। এটাকেই বলে সেলপু জংশন পয়েন্ট। ডান দিকের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তাটি সরাসরি চলে গেছে নামথিং পোখরি, আর বাঁ পাশের এই রাস্তাটি পৌঁছে গেছে লাটপাঞ্চার হয়ে 6 মাইল। চেকপোস্টের ডান পাশের রাস্তাটা চলে গেছে সরাসরি আমাদের যে এই মুহূর্তের গন্তব্য আহলদারা। চেকপোস্ট থেকে আহলদারা ভিউ পয়েন্ট সেলপু হিলসের মাথায় অবস্থিত। জায়গাটি মাত্র 300 মিটার। কাঁচা পাকা পাহাড়ি পথ দিয়ে গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছবে, তারপরে বেশ কিছুটা অংশ পায়ে চলা পথ বা ট্রেকিং। পায়ে চলা পথে পাহাড় প্রকৃতিকে ছুঁতেই প্রকৃতি যেন এক লহমায় তার আলিঙ্গনবদ্ধ করে নিল। পাহাড়ি অর্কিডের লোফনীয় হচ্ছানি আর প্রজাপতির রংবাহারি ওড়াউড়িতে মনটা যেন এখানে এসে সত্যি একদম আত্মস্থ হয়ে পড়ে। বেশ কিছুটা চড়াই এসে যখন দাঁড়ালাম, তখন এক রাস পাহাড়ি অবগুণ্ঠন খুলে গেল আমাদের সামনে। আহলদারা, আমার অত্যন্ত প্রিয় বন্ধু পদম গুরুংয়ের হোমস্টেতে না থেকে আহলদারা দর্শন কথা ভাবাই যায় না। সান্দাকফু থেকে যেমন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভিউ পয়েন্টের থেকে যেমন সমস্ত কাঞ্চনজঙ্ঘা এবং একই আকাশে এভারেস্টকে দেখা যায়, সেরকমই এক অসাধারণ রূপের মাঝে
360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই অহল্যার সমস্ত ভিউ পয়েন্টগুলো এক কথায় অনবদ্য। পাহাড়ের একদিকে ঢালু পথে সিংকোনা গাছের চাষ, যা থেকে কুইনাইন তৈরি হয় আজও বর্তমান, আর আরও আর একদিকে অর্থাৎ পুরো অংশটা চায়ের চাষ। সব মিলিয়ে সবুজ গহনের প্রকৃতি এক কথায় লাজবাব। চলুন ঘন প্রকৃতির মাঝখানে প্রকৃতিকে দর্শন করতে করতে কাঞ্চনজঙ্ঘাকে খুঁজতে থাকি। শুধু একটা কথাই বলে রাখি, প্রকৃতিকে দেখতে দেখতে তন্ময় হয়ে যান, ক্ষতি নেই। কিন্তু ভিডিওটি দেখার শেষে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটা কেমন লাগছে বা লেগেছিল একটু কমেন্ট করবেন। ধন্যবাদ। পাহাড় কেন ভালো লাগে, কেন ডাকে বারবার বলতে পারেন? বিখ্যাত পর্বতারোহী প্রকৃতি পর্যটক জর্জ ম্যালোরি সেই বিখ্যাত উত্তর, বিকজ ইটস দেয়ার। সত্যি সেখানে আর কি কি আছে পদমজি পাশে এসে দেখাতে থাকেন 360 ডিগ্রি সেই ভিউ পয়েন্টগুলোকে। ও দেখিয়ে সন্দাকফু সে যে আপ লোক দেখতে হ্যাঁ না, জিসকো বলতে হ্যাঁ স্লিপিং বুদ্ধ, তো ইহাঁ সে ও যো দিখতা হ্যায় তো উসকো কহতে হ্যায় স্লিপিং ট্যাগর, ট্যাগর হিলস। উসসে ছোড়কে আও ডাইনে তরফ যাইয়ে তো দেখে তাগদা, উসকে বাদ তিন চুলে, उसके बाद आते हैं सिक्किम, सिक्किम के पीछे जो दिखता है ना उसके बोलते हैं तारे वीर, उसके आगे भी देखिए तो अब दिखाएंगे कालिंगपंग, उसके पीछे आता है जो देलो दुर्पिन, थोड़ा डाइने तरफ आउट चलिए तो देखिए उसके जो पहाड़ के पीछे है अलगरा पेदंग लवा, हाँ उसके बाद देखिए लोलेगांव चारखेल झांडी मल बाजार भी आते हैं इसके बाद में, उसके बाद ओदलावारी गाजल डोबा तिस्ता और उसके एकदम नीचे में सिलीगुड़ी। विमोहित हुए आमी आमार प्रकृति ईश्वर के शेष बारे मतो एक बार अहल्यारा भ्यू पॉइंट थेके नमस्कार जानाई, प्रणाम जानाई कांचनजंगा के। एबार आमादेर एगिए जेते हबे लाटापांचार शिटं, तार गल्प अन्य ভিডিওতে আপনাদের সামনে আনবো। বন্ধুরা একটু অপেক্ষা করুন।